সভাপতি, উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মুখে এই ভাষা আপনি কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? একটা মুখ্যমন্ত্রী তার ট্র্যাক রেকর্ড বজায় রেখেছে। এর আগে যখন প্রথম যখন ঘটনা ঘটেছিল আপনারা জানেন পার্ক স্ট্রিট কাণ্ড, তখনও মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য রেখেছেন, আজও রাখছেন। ওনার তো কোনো বিন্দুমাত্র এর প্রতি সহানুভূতি বা কোনো ধরনের অনুশোচনা কোনো কিছুই নেই। উনি শুধুমাত্র নিজের ক্ষমতাটাকে পছন্দ করেন, নিজের চেয়ারটাকে পছন্দ করেন, অন্য কোনো কিছুকে পছন্দ করেন না। রাতে একের পর এক ধর্ষণ, সকাল উঠতে আমার ধর্ষণের কথা শুনতে পাচ্ছি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, গোটা রাজ্যে কোনো না কোনো জেলায় প্রত্যেক দিন আমরা এই ধরনের ধর্ষণ অথবা খুনের ঘটনা ঘটছে। ভোটের কথা তো ছেড়েই দিন, ইলেকশনের সময় যে ধরনের ঘটনা ঘটছে তো আরো অত্যন্ত মানে দুঃখজনক ব্যাপার স্যাপার যেগুলো ঘটছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও যে রাজ্যে মহিলাদের এইভাবে ধর্ষিতা হতে হয়, এইভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কিন্তু নৈতিক অধিকার থাকে না তার চেয়ারে বসে থাকার। আগামীকাল পার্থ চ্যাটার্জিকে সিবিআই ডেকেছে যে টাইমে যেতে বলেছে, সেক্ষেত্রে উনি যদি কোন রকম ভাবে অসুস্থ হন, এসএসকেএম বা উডবার্ন কোথাও ভর্তি হতে পারবেন না, এরকম রায় দিয়েছে বা এরকম জানিয়েছেন, সেখানে কি বলবেন? এটার উপরে স্থগিতাদেশ হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি। আদালত দেখছে পুরো বিষয়টা, তার আদালত যেভাবে নির্দেশ দিবে সিবিআই সেইভাবে এগোবে, সেভাবে এগোনো উচিত বলে আমার মনে হয়। দয়মন্ত্রী সেনের ব্যাপারে কি বলবেন, যে দয়মন্ত্রী সেনকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে, এখনো পর্যন্ত যদিও সে তার তরফ থেকে কিছু জানা যায়নি, আপনাদের তরফ থেকে এটাকে কতটা? আদালতের এই সিদ্ধান্তকে আমরা আগেই বলেছি, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং এই সিদ্ধান্ত আমরা মনে করি এর আগে দয়মন্ত্রী সেনের একজন পুলিশ অফিসার হিসেবে নিরপেক্ষতা এবং মেরুদণ্ড সোজা রাখার যে নিদর্শন উনি দিয়েছিলেন, সে তার উপর ভিত্তি করে মহামান্য আদালত এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবে আমরা আশা করব তিনি আদালতের নির্দেশ মেনে কাজ করবেন এবং তার যে সিদ্ধারা সেই সিদ্ধারাকে সোজা রাখবেন, যাতে আগামী দিনে যারা দোষী তারা উপযুক্ত শাস্তি পায়। সর্বাধিক উপনির্বাচন যেটা হয়ে গেল লোকসভা এবং কয়েকটি বিধানসভা কেন্দ্রে, এই সারাদিনের ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কি ফলাফল আশা করছে? দেখুন, ফলাফল এই মুহূর্তে আমি যেহেতু আমার পার্টির সমস্ত নেতাদের কাছ থেকে এখনো পর্যন্ত ফিডব্যাক নিইনি, ভোট চলছে আপনারা জানেন এখনো ভোটের লাইন কিছু জায়গায় আছে, স্বাভাবিকভাবে এই মুহূর্তে বলা সম্ভব নয়। আগামী কাল আমি এই সম্পর্কে বলতে পারবো, আছে গোটাটা ফিডব্যাক নেবার পর আশা করি বিজেপি ভালো করবে। সুগন্ধতা, রাজ্যের বিভিন্ন ঘটনা যেসব ঘটনা সামনে এসেছে সবগুলোতেই প্রায় মোটামুটি সিবিআই তদন্তের একটা দাবি রায় কোর্টই দিচ্ছে, তো রাজ্য পুলিশের ভূমিকা কি? দেখুন, রাজ্য পুলিশের উপর বিচার ব্যবস্থার আস্থা বিন্দুমাত্র নেই, কারণ রাজ্য পুলিশ যেভাবে কাজ করছে সেই কাজ মোটেও তাদের প্রফেশনালিজমের প্রমাণ দেয় না এবং বোঝা যাচ্ছে যে পুলিশ সম্পূর্ণ দরদাস হিসেবে কাজ করছে, তৃণমূল কংগ্রেসের নেতাদের অঙ্গুলি হিসেবে কাজ করছে, নিজেদের কোন নিরপেক্ষতা তারা বজায় রাখতে পারছে না। থ্যাংক ইউ, ঠিক আছে।